আসসালামু আলাইকুম। এই সিজনে অন্যান্য ফলের মতো প্রচুর আনারস বাজারে এখন পাওয়া যাচ্ছে, আর তাছাড়া ভ্যানগাড়িতে ছোট ছোট কিছু আনারস দেখা যায়, এগুলো খেতে অনেক মিষ্টি হয়। আনারস এমনিতে খেতে অনেক টেস্টি, কিন্তু আপনারা চাইলে এভাবে কিন্তু জুস করেও নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এইরকম এক গ্লাস আনারসের জুস অনেকটাই প্রশান্তি এনে দিবে। রমজান মাসে ইফতারিতে তো খেতেই পারেন, তাছাড়া এমনিতেও কিন্তু এভাবে আপনারা আনারসের জুস তৈরি করে নিতে পারেন। তো চলুন জুস তৈরি করি। এখানে আমি দুইটা ছোট সাইজের আনারস খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আর যেহেতু ব্লেন্ড করব একটু বড় টুকরো করেই কেটেছি। আর আছে পুদিনা পাতা। পুদিনা পাতা যে কোনো শরবতে ব্যবহার করলে ফ্রেশ একটা ভাব আসে আর ফ্লেভারও খুব ভালো লাগে। যেহেতু ব্লেন্ড করব তাই প্রথমে আমি একটা ব্লেন্ডারের জগে আনারসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি, আর পুদিনা পাতা ডালটা ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো নিয়ে নিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, আর এই জুসটাতে অবশ্যই বিট লবণ দিতেই চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ ব্রাউন সুগার, চাইলে আপনারা সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। 500 ml এর মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে আর বরফ কুচি ব্যবহার করব না, তাই সরাসরি ঠান্ডা পানি দিয়েই এই শরবতটা তৈরি করছি। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন উপরে বেশ ফেনা উঠেছে, আর যে কোনো জুস একটু যদি ছেঁকে নেওয়া যায় তাহলে আঁশগুলো আলাদা হয়ে যায় আর জুসটা খেতে ভালো লাগে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন ছেঁকে নেওয়ার পর কতটা আঁশ বের হয়ে এসেছে। পুরোটা জুসই ছেঁকে নিয়েছি। 500 ml পানি দিয়ে 4 গ্লাসের মতো জুস তৈরি করেছি। দেখুন কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ব্যাস ঠান্ডা ঠান্ডা এই 1 গ্লাস আনারসের জুস খেয়ে নিলে যেন পুরো শরীরটাই শীতল হয়ে যাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আবারও রিকোয়েস্ট করব একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন আজকে রেসিপি দেখে থাকেন আর রেসিপিটা ভালো লেগে যায়, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, আর অবশ্যই সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখলে ভিডিও রিলিজ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও এরকম ঠান্ডা ঠান্ডা প্রশান্তির কোনো জুসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।